আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সারাদিন কী কী করলাম সে ভিডিওটা আজকে নিয়ে এসে আপনাদের সামনে। তো আজকে যা যা রান্না করছি এর মধ্যে সাহেবের পছন্দের একটি রান্না আছে। তো রান্না করেছি করলা ভাজি, সে এই ভাজিটা খুবই পছন্দ করে। আর বাচ্চাদের জন্য রান্না করেছি পাঙ্গাস মাছ ভাজা, আর রান্না করছি রুই মাছ দিয়ে কাঁকরোল আলু এবং কাঁঠালের বিচি একসাথে মিলিয়ে একটি মানে সবজি রান্না করছি আর কি মাছ দিয়ে। এছাড়া আজকে আমাদের রান্না বাড়া, তো আমি বোরকা বানিয়ে দিয়েছিলাম কিছুদিন আগে। তো বোরকা আনতে গিয়ে গোড়া মাছ পেয়ে যাই। তো গতকাল রাতে মানে আমার সাহেব আমার দুরাবের কাছে বলতেছে যে অনেকদিন ধরে গোড়া মাছ খায় না, কাটার দুঃখে নাকি আমি গোড়া মাছ আনি না, রান্না করি না। আসলে কাটার দুঃখে না, অনেক সময় গোড়া মাছটা বাজারে গেলেও মন মতো পাওয়া যায় না। তো আজকে যেহেতু পেয়ে গিয়েছি তাই আর কি কিনে নিয়ে আসলাম এবং তাকে সারপ্রাইজ দেবো বলে রান্না করে নিব। তো এদিকেই তো রান্না করা হয়ে গিয়েছে, বিয়াস দিতে পাচ্ছেন। আর এই তো আমি আজকে হাতে মেখেই এই গোড়া মাছগুলোকে রান্না করে নিব। আর কয়েকটা চাপিলা মাছ আমি রেখে দিয়েছি, যে কোনো কিছু দিয়ে রান্না করে খাওয়া যাবে আর কি, বেগুন বা ধুন্দুল যে কোনো সবজি দিয়ে, নরম সবজি দিয়ে খাওয়া যাবে, তাই রেখে দিয়েছি। আর এই তো রান্নাটা মশলা আমার হয়ে গিয়েছে। অনেক পছন্দ করে আমার সাহেব গোড়া মাছের চরচড়ি বা যে কোনো তরকারিতে পছন্দ করে। তো এদিকে আয়েশা স্কুল থেকে এসে বিড়াল দিকে আদর করছে। আর এদিকে সন্ধ্যা একটা রেসিপি করে নিয়েছে, অনেকদিন ধরে রেসিপি করা হয় না, তো ভাবলাম একটা রেসিপি করি আজকে। আজকে কাজের উপরে কাজ করলাম আর কি। তো এদিকে চিকেন স্যুপ বা চিকেন স্টু বানিয়ে নিয়েছি, অনেকদিন ধরে খাবো খাবো ইচ্ছে করছে তাই আজকে বানিয়েই নিলাম। আর অলরেডি আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক চ্যানেলে এই স্যুপের রেসিপিটা আপলোড করেছি। আমার ভিউয়ার্সরা ভালো লাগলে অবশ্যই দেখে আসতে পারেন, একবার ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে। আসলে অনেক মজা হয়েছিল আজকে চিকেন স্যুপ। তো ওদিকে গোড়া মাছের গল্পটা হচ্ছে যে সাহেব যেটা পছন্দ করে সেটাই হচ্ছে আমাদের পছন্দ, আমরা তার মন মতো যে কোনো রান্না করার চেষ্টা করি, সে যেটা খেয়ে পছন্দ করে ভালো লাগে তার। তো অবশ্যই আশা করি তার আজকে ভালো লাগবে, সে খুশি হবে গোড়া মাছের তরকারি পেয়ে। তো এদিকে যে বোরকার কথা বললাম, বোরকা বানাতে দিয়েছিলাম সেটা নিয়ে এসেছি। তো আমার ছেলেকে দিয়ে ডিসপ্লে করালাম, সে যেমন বিক্রি করে যেভাবে সেভাবে সে ডিসপ্লে করতেছে আর কি। বোরকাটা কেমন হয়েছে ভিউয়ার্স অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই তো আজকে আমাদের সারাদিনের কর্মকাণ্ড,